নারায়ণগঞ্জ শহরের বউবাজারে সম্মিলিত সঞ্চয় তহবিল নামে একটি সমিতির বিরুদ্ধে গ্রাহকদের প্রায় 10 থেকে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সমিতির মালিক রমজান আলী টাকা বুঝিয়ে দেওয়ার কথা বললেও নানাভাবে হয়রানি করে আসছেন বলে গ্রাহকদের অভিযোগ। পাওনা টাকা পরিশোধের দাবিতে সমিতির মালিক রমজান আলীকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন প্রায় 5 শতাধিক গ্রাহক ও বিনিয়োগকারী। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও ছবিনে রিপোর্ট। জীবনের শেষ সময়ে ভালো থাকার আশায় তিল তিল করে অর্থ জমা করেছিলেন সম্মিলিত সঞ্চয় তহবিল নামে একটি সমিতিতে, কিন্তু সেই অর্থ এখন বেহাত হতে চলেছে। নারায়ণগঞ্জ জেলার প্রায় 2500 মানুষ মাসিক ও দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং 2 থেকে 10 বছর মেয়াদে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেন লাইসেন্সবিহীন এই সমিতিতে। করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে সমিতির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয় মালিক রমজান আলী। গ্রাহকের 10 থেকে 15 কোটি টাকা আত্মসাতের দায় চাপান কর্মচারীর উপর। সঞ্চয় ও বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার বিকেলে সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। অবরুদ্ধ করে রাখেন সমিতির মালিক রমজান আলীকে। 10-12 বছর ধরে সমিতি করছি, একটু একটু করে সঞ্চয় জমে আজকে আমার 9,63,000 টাকা এখানে আছে। করোনার আগে তো FDR যে 2 লাখ টাকা এটা আমি চাইতেছিলাম পাইতেছি না, আর সমিতিটা তো দিতই না, পরে দিব কছিল, পরে নুন বাইকে যেহেতু বিপদ একটা দিয়া দেন, কোনোটাই পাইতেছি না। হে কয়া এখন আমার সমিতি না, এই সমিতি হলো শিবলুর ম্যানেজারের, আমি 4 বছর আগে ছেড়ে দিচ্ছি সমিতি। সমিতির ব্যবস্থাপক জানান, গ্রাহকের অর্থের দায়ভার নিতে রমজান আলী তাকে নানা প্রলোভন ও হুমকি দিচ্ছেন, তবে টাকা ফেরত দিতে সময় চেয়েছেন সমিতির মালিক। এই সমিতিতে আমি সইরা গেছি, 1 টাকা বলা হয়েছে, 2,500 গ্রাহক, 10-12 কোটি টাকার ঊর্ধ্বে ঝামেলা, এই টাকাটা মানুষ পাবে? এই টাকাটা নিয়ে উনি দীর্ঘ 6 মাস যাবত ঘুরাচ্ছে আমাকে, বিভিন্ন প্রলোভন দেখাছে, দেশের বাইরে পাঠাই দিব, বাড়ি বেঁচে যেতে কইছে, আমি যাই নাই বাজারে কেন আসি। দীর্ঘ 18 বছর এভাবে অবৈধভাবে সমিতি পরিচালনা করে বেশ কয়েকটি বাড়ি করা সহ অঢেল সম্পদের মালিক হয়েছেন রমজান আলী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।